হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের কতগুলো আপডেট দেবো আপনাদেরকে। তো সবার যে ফার্স্ট আপডেট হচ্ছে যে রোহিত শেট্টি আর অক্ষয় কুমার। রোহিত শেট্টি আর অক্ষয় কুমার আমরা জানি যে সূর্যবংশী বলে সিনেমাটা একসাথে দুজনে করছেন, এবং এই সিনেমাটা 2020 ঈদে রিলিজ করবে এবং সালমান খানের ইনশাআল্লাহর সাথে এটা ক্ল্যাশ করবে। এইগুলো তো জানা ইনফরমেশন, বাট আরো একটা খবর আসছে যে রোহিত শেট্টি এবং অক্ষয় কুমার আবার কোলাবোরেট করছেন। ইয়েস, বাট দিস টাইম নট অ্যাজ আ ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর, এবারে তারা কোলাবোরেট করছে অ্যাজ এ প্রডিউসার অ্যান্ড অ্যাক্টর। মানে রোহিত শেট্টি যে নিজের প্রোডাকশন হাউস খুলেছে রোহিত শেট্টি পিকচার্স, তারা অনেক সিনেমা প্রডিউস করছে। এবং কিছুদিন আগে একটা নিউজ এসেছিল, রোহিত শেট্টি একটা সিনেমা প্রডিউস করছে যেটা ডিরেক্ট করবেন হচ্ছে ফারাহ খান। এবং আমরা জানি যে ফারাহ খান মশালা সিনেমা খুব ভালো ডিরেক্ট করতে পারে, সে ওম শান্তি ওম হোক, মেহুনা হোক, এরকম সিনেমা সে বানিয়েছে। তো ফারাহ খান ডিরেক্ট করবে, রোহিত শেট্টি প্রডিউস করবে, এবং খবর আসছে যে সেই সিনেমাতে আমরা দেখতে পাবো হচ্ছে হিরো রোলে অক্ষয় কুমারকে। এবং এই সিনেমাটা একটা পুরনো হিন্দি সিনেমা যার নাম হচ্ছে সত্যে পে সত্তা, অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী লিড ক্যারেক্টারে ছিল, সেই সিনেমার রিমেক। তো এটার এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই কারণে হয়নি, কারণ কি সত্যে পে সত্তার রাইটস, অ্যাকচুয়াল রাইটস যাদের কাছে আছে রোহিত শেট্টি, তাদের কাছ থেকে রাইটটা কিনছেন এবং সেটা নিয়ে কিছু লিগাল প্রবলেমস চলছে, তাই জন্য এটার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি। বাট এটা নিউজটা অলমোস্ট কনফার্মড। তো যদি মানে এই নিউজটা পুরোপুরি ফাইনাল হয়ে যায় তাহলে অক্ষয় কুমার এবং ফারাহ খান সেকেন্ড টাইম একসাথে কাজ করবে। লাস্ট টাইম তারা একসাথে একটা সিনেমায় কাজ করেছিল, দ্যাট ওয়াজ তিস মার খান, কিন্তু সেই সিনেমাটা একেবারেই চলেনি। তো দেখা যাক এবারে কিরম হয়। কারণ সত্যে পে সত্তা খুব ভালো অ্যাকশন আছে, কমেডি আছে, ইমোশনাল গল্প, মানে সবকিছু মেলানো একটা মানে মিক্সড মশালা সিনেমা। এবং অমিতাভ বচ্চনের সিনেমাটা বিশাল বড় ব্লকবাস্টারও হয়েছিল। তো দেখা যাক সেটাকে কিরমভাবে রোহিত শেট্টি করতে পারে, কারণ কি আমরা জানি যে রোহিত শেট্টি পুরনো সিনেমাকে খুব ভালো করে রিমেক করতে পারে। এটা ছিল একটা ইনফরমেশন। দ্বিতীয় যে নিউজের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে মালায়ালাম সিনেমায় আছে ইজরা, যেটাতে আমরা পৃথ্বীরাজ সুকুমারকে দেখতে পাই। 2017 একটা সুপার ন্যাচারাল হরর থ্রিলার, আপনারা যদি না দেখে থাকেন তো ইজরা সিনেমাটা দেখতে পারেন, অসাধারণ একটা সিনেমা। সিনেমার গল্পের ব্যাপারে এক লাইনে বলতে চাই যে একটা জুইশ লোক যার নাম হচ্ছে আব্রাহাম ইজরা, সে মারা গেছে, তার আত্মাটা একটা বক্সে আছে, এবং একটা মহিলা যার নতুন নতুন বিয়ে হয়েছে সেই নিজের বাড়িতে এই বক্সটাকে নিয়ে আসে, একটা অ্যান্টিক বক্সকে, এবং তার মধ্যে ওই আত্মাটা রিলিজ হয়ে যায়। এবং সেটা নিয়ে খুবই ভালোভাবে ওয়েল এক্সিকিউটেড মালায়ালাম সিনেমা। তো এই সিনেমাটার হিন্দিতে রিমেক হচ্ছে, এবং এই হিন্দি রিমেকে আমরা দেখতে পাবো হচ্ছে নান আদার দেন ইমরান হাশমিকে। ইমরান হাশমি অনেকদিন পরে আবার হরর জনরাতে ব্যাক করছে, আমরা জানি ইমরান হাশমি আগেও অনেক হরর সিনেমাতে কাজ করেছেন, এবং এইটা এই মালায়ালাম সিনেমা ইজরার রিমেক, এবং এটাকে ডিরেক্ট করবে হচ্ছে ইজরারই ডিরেক্টর। সিনেমাটা প্রডিউস করছে প্যানোরামা স্টুডিওস। এই প্যানোরামা স্টুডিওস এর আগে মালায়ালাম সিনেমা দৃশ্যমে রিমেক করেছিলেন হিন্দিতে, এবং আমরা জানি যে ওনারা যখন মালায়ালাম সিনেমা দৃশ্যমে রিমেক করে হিন্দিতে দৃশ্যম বানিয়েছিলেন সেই সিনেমাটা কতটা দারুণ ছিল, প্রত্যেকে পছন্দ করেছিল, কমার্শিয়ালি কতটা হিট করেছিল জানি না, বাট মানে দারুণ সিনেমা ছিল, বারবার আমি অনেকবারই দেখেছি, আপনারাও আমি বিশ্বাস অনেকবারই দেখেছি। তো দেখা যাক ইজরাটাও সেটা কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, সেটাই দেখার মতো। ওয়েল, খুবই ভালো সিনেমা, মানে মালায়ালাম সিনেমাটা দারুণ। এবার দেখা যাক হিন্দিতে কতটা ভালো করে, কারণ হিন্দিতে বাজেটটা অনেক বেশি থাকে এবং আরো অনেক ওয়াইডার অডিয়েন্স পাওয়া যায়, তো সেটা একদিক দিয়ে ভালো। তৃতীয় যে নিউজটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি যে কাঞ্চনা সিনেমাটার রিমেক হচ্ছে হিন্দিতে, এবং তাতে আমরা দেখতে পাবো হচ্ছে অক্ষয় কুমারকে। অক্ষয় কুমারকে আমরা দেখতে পাবো এটা আমরা জানতাম, বাট আরো দুটো অ্যাডিশনাল কাস্টের ব্যাপারে জানা গেছে, সেটা হচ্ছে কিয়ারা আডবাণী হবে হচ্ছে হিরোইনের রোলে, কিয়ারা আডবাণীকে আমরা দেখতে পাবো। কিয়ারা আডবাণী এবং অক্ষয় কুমার গুড নিউজ বলে সিনেমাটাতে একসাথে দুজনে কাজ করেছে, এবং নেক্সট তারা এই সিনেমাটাতে একসাথে কাজ করবে। এছাড়া একজন আরো ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে যার সাথে অক্ষয় কুমার ফার্স্ট টাইম কাজ করবে, সেটা হচ্ছে আর মাধবন। আর মাধবনও এই সিনেমাতে থাকবে। তো কাঞ্চনার হিন্দি রিমেক হচ্ছে, তার এখন ওয়ার্কিং টাইটেল হচ্ছে লক্ষ্মী, ইয়েস, এবং এটা লিখছেন হচ্ছে ফরহাদ সামজি, যিনি হাউসফুল 4 ডিরেক্ট করছেন এবং প্রচুর সিনেমা লিখেছেন। কুলি নাম্বার 1 এর যে রিমেক হচ্ছে সেটা লিখছেন, তো এরকম অনেক সিনেমা লিখছে। তো সিনেমাটা ডিরেক্ট করবে হচ্ছে লরেন্স, যিনি অ্যাকচুয়াল কাঞ্চনাগুলো ডিরেক্ট করেছেন এবং ওতে উনি ছিলেন, মানে মেন লিডও প্লে করেছিলেন। তো উনি হিন্দিতে রিমেকটাও উনি এ করবেন, মানে ডিরেক্ট করবেন। তো দেখা যাক, অক্ষয় কুমার অনেকদিন পরে হরর কমেডিতে ফেরত আসছে, এবং আপনাদেরকে বলে রাখি প্রথম ভুল ভুলাইয়া যেটা হরর ছিল এবং কিছুটা কমেডি ছিল, সেইরকম ধরনের সিনেমা কিন্তু ফার্স্ট অক্ষয় কুমারই বলিউডে স্টার্ট করেছিল। তো এটা হচ্ছে তৃতীয় নিউজ। তো দ্যাট ওয়াজ ইট গাইজ, এই তিনটে নিউজ ছিল আজকের জন্য বলিউড ইন্ডাস্ট্রি। আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26। বাই বাই।